এই লেখাগুলো একবার দেখুন, কোরআনের আয়াতগুলো আজও অবিকল, 500 বছরের পুরনো, সব কিছুই প্রায় ধ্বংস হয়ে গেছে কিন্তু আল্লাহর এই বাণীগুলো অবিকল রয়েছে। এই কুয়ার পাশেই রয়েছে সেই কবর, কিন্তু এই কবরে ক্যামেরা এলাও আছে বা ট্রাইপড এলাও নেই। হাজার বছরের ইতিহাসের সাক্ষী ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক, অজানাকে জানার ব্যাকুলতা থেকে ইতিহাসের শেকড়ের সন্ধানে প্রাচীন শহর দিল্লিতে এসে কখনো আপনাদের জানানোর চেষ্টা করেছি সুলতানি আমলের ঘটনা, কখনো জানিয়েছি মুঘল সাম্রাজ্যের নানা অজানা ইতিহাস। এর অংশ হিসেবে কখনো আপনাদের নিয়ে গেছি আগ্রা কিংবা ফতেপুর সিক্রিতে, কখনো বা দেখিয়েছি সেই ঐতিহাসিক পানিপথের যুদ্ধস্থল যেখানে ইব্রাহিম লোদিকে পরাজিত করে সম্রাট বাবর দিল্লির বুকে শুরু করেছিলেন তার মুঘল সাম্রাজ্য। দর্শক, আজ আমি আপনাদের যে মানুষটি সম্পর্কে জানাতে যাচ্ছি তার চোখের সামনে যেমন সুলতানি আমলের পতন হয়েছে, তেমনি তিনি দিল্লির বুকে উঠতে দেখেছেন মুঘলদের বিজয় পতাকা। এমনকি মুঘল সাম্রাজ্যের প্রথম পতনও হয়েছে তারই চোখের সামনে। ইতিহাস বিখ্যাত সেই মানুষটির কবর দিল্লিতে আমি নিজে চোখে দেখেছি, যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবো। আগের পর্বে দিল্লির মাথুরা রোডে সম্রাট হুমায়ুন টম্ব কমপ্লেক্সে দামি পাথর দিয়ে মোড়ানো মুঘলদের যে রাজকীয় গোরস্থান আমি আপনাদের দেখিয়েছিলাম, সেখানে প্রবেশের মুখেই হাতের ঠিক ডান পাশে রয়েছে কয়েকটি প্রাচীন কবর। বাক্সের মতো দেখতে কবরগুলোই কারা শুয়ে আছেন তা এখানে স্পষ্ট করে লেখা নেই, তবে বাইরের ফলকে যখন ঈশা খান নামটি দেখলাম তখন বুকের মধ্যে মোচড় দিয়ে উঠেছিল। মনে হয়েছিল এটা কি বাংলার সুবেদার ঈশা খাঁর কবর। পরে জানতে পারি কবরে শায়িত ব্যক্তির নাম ঈশা খান নিয়াজি। এই ঈশা খান নিয়াজি কোনো সাধারণ মানুষ নয়, নিজের যোগ্যতা আর দক্ষতা দিয়ে তিনি পৌঁছান সফলতার শিখরে। ঈশা খান নিয়াজির এই অষ্টভুজাকৃতি সমাধিসৌধটি এতটাই সুন্দর আর এতটাই ইতিহাসে ঠাসা যে এর ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। সৌধটি 500 বছরের পুরনো, অথচ আজও যখন বিকেলের সোনালী রোদ এর গায়ে পড়ে তখন এর রূপ দেখে পুলকিত হয় না এমন মানুষ হয়তো জগতেই খুঁজে পাওয়া যাবে না, এতটাই নান্দনিক এই প্রাসাদ সমেত গোরস্থান। ঈশা খান তার এই গোরস্থান এমনভাবে তৈরি করেছেন যা পাথরের প্রাচীর দিয়ে ঘেরা এবং এর চারপাশ সবুজে ঠাসা। ওই সময় এর চারপাশে লাগানো ছিল নানা জাতের ফুলের গাছ, সেই ধারা ধরে রাখতে এখানে নতুন করে লাগানো হয়েছে বেশ কিছু ফুলের গাছ। শুধু প্রাচীরের ভেতরেই নয়, ওই সময় বাইরের দিকটাও ছিল সবুজে মোড়ানো, এ কারণে ওই আমলেই এই চত্বরের নাম হয়ে যায় ঈশা খান গার্ডেন। হুমায়ুন টম্ব সহ এই পুরো চত্বরটি ছোটখাটো একটি ক্যান্টনমেন্টের সমান, এতটাই বড়। জায়গাটি নান্দনিক, খোলামেলা, কোলাহলমুক্ত এবং বিশাল আকারের ছিল বলেই হয়তো পরবর্তীতে মুঘলরা এই স্থানটিকেই তাদের পারিবারিক কবরস্থান হিসেবে নির্বাচন করে। 1453 সালে ঈশা খান নিয়াজি যখন জন্মগ্রহণ করেন তখন দিল্লির সিংহাসনে লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা বাহলুল খান লোদি। ঈশা খান ছোটবেলাতেই দক্ষ অশ্বারোহীর পাশাপাশি দারুণভাবে যুদ্ধকৌশলও রপ্ত করেন। ইতিহাস থেকে জানা যায় 1478 বা তার কিছু আগে বা পরের কোনো এক সময় তিনি বাহলুল খান লোদির সেনাবাহিনীতে চাকরি পেয়ে যান। ওই সময় লোদি রাজবংশ দিল্লির বুকে স্বর্ণযুগ পার করছিল। 1489 সালে বাহলুল খান লোদি মারা যাওয়ার পর দিল্লির সিংহাসনে বসেন তারই পুত্র সিকান্দার লোদি। সময় যত গড়ায় ঈশা খাঁ ততই নিজের তীক্ষ্ণ বুদ্ধি এবং রণকৌশলের মাধ্যমে লোদি বাহিনীর একজন বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ সেনা হিসেবে নিজেকে প্রমাণ করেন।
ধীরে ধীরে নিজের যোগ্যতায় ঈশা খান নিয়াজি লোদি দরবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সম্মানী এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে অধিষ্ঠিত হন। এরপর 1517 সালে সিকান্দার লোদি মারা যাওয়ার পর দিল্লির সিংহাসনে বসেন তার পুত্র ইব্রাহিম লোদি। ঈশা খাঁর বয়স তখন 64 বছর। শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে দরবারের কর্মকর্তাদের পরিবর্তন হওয়ার নজির ইতিহাসে বহু রয়েছে। তবে ঈশা খাঁ ছিলেন একমাত্র ব্যক্তি যার অবস্থান সবসময় উপরের দিকেই উঠেছে। 1526 সালে মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট বাবর যখন এই ভারতবর্ষ আক্রমণ করেন, তখন 73 বয়সী ঈশা খাঁ ইব্রাহিম লোদির পক্ষে মুঘলদের বিরুদ্ধে অস্ত্র ধরেন, যা পানিপথের প্রথম যুদ্ধ হিসেবে সবার কাছে পরিচিত। অর্থাৎ ঈশা খাঁ এমন একজন ব্যক্তি যিনি সুলতানি আমলের সর্বশেষ রাজবংশ লোদি রাজবংশের শৈশব, যৌবন এবং পতন সবই দেখেছেন। 1526 সালে ভারতবর্ষে শুরু হয় মুঘল আমল। তবে মুঘল আমল শুরু হওয়ার পর ঈশা খাঁ নিয়াজি কোথায় ছিলেন তা আমি ইতিহাসের অনেকগুলো বই ঘেঁটেও জানতে পারিনি। তবে 1539-40 সালে সম্রাট হুমায়ুন শেরশাহ সুরির হাতে পরাজিত হলে পতন হয় মুঘল সাম্রাজ্য। তখন দিল্লির সিংহাসনে শেরশাহ সুরি বসার পর এই ঈশা খাঁ নিয়াজিকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন তিনি। অর্থাৎ ঈশা খাঁ ভারতবর্ষে সুলতানি আমলের পতন, মুঘল সাম্রাজ্যের পত্তন এবং মুঘলদের প্রথম পতন সবই দেখেছেন। শেরশাহ সুরির দরবারে মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ঈশা খাঁ নিয়াজি নিজেই তার এবং তার পরিবারের সদস্যদের জন্য এই বিশাল আকারের সমাধিসৌধটি তৈরি করেন। 1545 সালে শেরশাহ সুরি মারা যাওয়ার পর তার ছেলে ইসলাম শাহ সুরি সিংহাসনে বসলেও ঈশা খানের মন্ত্রিত্ব বলবৎ থাকে। 1548 সালে মারা যান ঈশা খাঁ। এরপর তাকে এই সমাধিসৌধের অভ্যন্তরে সমাহিত করা হয়। এই কবরটির মানে বিশালতা কত বড়, এটি ক্যামেরায় বোঝানো মুশকিল। ক্যামেরায় কোনোভাবেই বোঝানো যাবে না এটি যে কত বড় এবং কত বিশাল, কত মজবুত, সেটা এই দিল্লিতে এসে যদি আপনারা না দেখেন তাহলে বলে বোঝানো খুবই মুশকিল। এত সুন্দর গাঁথুনি, মানে আমরা বাংলাদেশেও আমাদের মুঘল স্থাপত্য কিছু আছে, কিন্তু বাংলাদেশের স্থাপত্য আর এই দিল্লির স্থাপত্য আকাশ পাতাল ফারাক রয়েছে। এই দিল্লির গাঁথুনিগুলা খুবই মজবুত, খুবই আধুনিক, খুবই দৃষ্টিনন্দন। ঈশা খাঁ নিয়াজি ছাড়াও এখানে তার পরিবারের আরও 5 সদস্যের কবর রয়েছে। তবে এই কবরগুলোর মধ্যে ঈশা খাঁর কবর ঠিক কোনটি তা এখানে লেখা নেই। ধারণা করছি এই বড় দুটো কবরের মধ্যে যে কোনো একটি তার কবর। এখানকার বাকি কবরগুলোর আকার দেখে ধারণা করা যায় সম্ভবত সেগুলো নারী ও শিশুদের কবর। অষ্টভুজাকৃতির এই সমাধিটি লোধি স্থাপত্যশৈলীতে নির্মিত। এর ভেতরটাও একটি অষ্টভুজাকার প্রাচীর দ্বারা ঘেরা। তবে দক্ষিণ ও পশ্চিমের দিকের দেয়াল ব্যতীত অন্যান্য দেয়ালে পাথর দিয়ে তৈরি এক ধরনের জালিযুক্ত পর্দা রয়েছে। এছাড়া পশ্চিম দেয়ালে একটি মেহরাবও রয়েছে। সুলতানি আমলে নির্মিত প্রায় সকল সমাধিসৌধেই এমন মেহরাব রাখা হতো। এর আগের একটি ভিডিওতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম জামিন রহমাতুল্লাহ আলাইয়ের যে কবর আপনাদের দেখিয়েছিলাম সেখানেও এমন মেহরাব রয়েছে। এই সমাধি চত্বরের ঠিক পশ্চিম পাশে আজও দাঁড়িয়ে আছে সেই আমলের একটি মসজিদ। সমাধিসৌধটির মতোই এই মসজিদটিও ঈশা খাঁ তার জীবদ্দশাতেই তৈরি করেছেন। মসজিদটি খুব বেশি বড় নয়, তবে এর গায়ে সেই আমলের বেশ কিছু নান্দনিক নকশা আজও এর অতীত আভিজাত্যের কথা জানান দিচ্ছে। এর গম্বুজগুলো স্তম্ভ বা খুঁটির উপর নির্মিত, তবে নিচের অংশটির চারপাশ খোলা, ঠিক যেন প্যাভিলিয়নের মতো অনুকরণ। মসজিদের একেবারে সামনে মুসল্লিদের ওযু করার জন্য একটি কুয়ার ব্যবস্থা করা হয়েছিল সে সময়, এবং সেই কুয়াটি আজও অবিকল রয়েছে। এটি সেই কুয়া, আমরা একটু কুয়ার কাছে যেতে চাই। এই কুয়া আজ থেকে 500 বছর আগে যখন এই মসজিদটি তৈরি হয়েছে
সেই মসজিদ তৈরির সময় এই কুয়াটিও নির্মাণ করা হয়েছে। কুয়াতে এখনো পানি আছে, তো সুতরাং বুঝতেই পারছেন যে এখনো পানি আছে, তাহলে কুয়াটি কতটা আধুনিকভাবে সেই সময় তৈরি করা হয়েছিল। এবং যাতে কেউ কোনো দর্শনার্থী পড়ে না যায়, সে কারণে লোহা দিয়ে কুয়াটা এখন ইয়ে করা হয়েছে, যাতে কোনো দর্শনার্থী কুয়ার মধ্যে পড়ে না যায়। কিন্তু এই কুয়া থেকেই একটা সময় পানি নিয়ে মানুষ অজু করত এবং এই মসজিদে নামাজ আদায় করত। এখনকার মতো তো আধুনিক অজুখানা সে সময় ছিল না, এই কুয়াই সে সময় একমাত্র পানির উৎস ছিল। বেলে পাথর দিয়ে তৈরি এর নীল টাইলসগুলো আরো নান্দনিক। ভেতরে যে তিনটি মেহরাব রয়েছে তাতে সেই আমলের পাথর খোদাই করে লেখা কোরআনের আয়াতগুলো আজও জ্বলজ্বল করছে। পাথর কেটে কতটা অসাধারণভাবে আরবি হরফগুলো ফুটিয়ে তোলা যায় নিজে চোখে তা না দেখলে কোনোভাবেই ধারণা দেওয়া সম্ভব নয়। এই মসজিদটি শত শত বা কয়েকশো বছরের ব্যবধানে এখন আসলে নামাজ আদায়ের উপযোগী নেই, কারণ আমি দেখেছি মসজিদের ওপরের জায়গাগুলো আসলে একেবারে ফাটা ফাটা হয়ে গেছে এবং পুরোটাই দেখেন যে পাথরের তৈরি। পুরো একদম গম্বুজ যেটি দেখতে পাচ্ছেন সব কিন্তু পাথরের। সুতরাং এবং পাথর মানে কিন্তু আপনারা চিনতে পারবেন যারা বাংলাদেশ থেকে এই ভিডিও দেখছেন, আমাদের নদীর ধারে নদী ভাঙন রোধে যে বিশাল বিশাল ব্লক তৈরি করা হয় না, ঠিক ওই রকম অনেক বড় সাইজের ব্লক তৈরি করা হয়েছে এবং এটি পুরোটা পাথরের। অর্থাৎ বিশাল বিশাল যে পাথরগুলো পাওয়া যায় সেই পাথরগুলো কেটে ছোট ব্লকে পরিণত করা হয়েছে এবং সেই ব্লক দিয়ে বানানো হয়েছে এই মসজিদ। দেয়ালের মতো মসজিদটির মেঝেতেও রয়েছে পাথর। হঠাৎ দেখলে মনে হবে যেন পাথর দিয়েই মেঝে প্লাস্টার করা হয়েছে। রাতের বেলা আলো জ্বালানোর জন্য দেয়ালের বিভিন্ন জায়গায় বাতি বসানোর জায়গা রাখা হয়েছিল, যা আজও আছে। ইশা খান নিয়াজি নামক একটি পশতুন উপজাতির বংশধর। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই উপজাতির সন্তান। তবে ইমরান খান ইশা খানের বংশধর কিনা তা আমি জানি না। জীবনে সবসময় সৎ থাকলে এবং বিশ্বাসঘাতকতা না করলে একজন মানুষ কতটা সম্মানী হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত ইশা খান নিয়াজি। মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন ও সুলতানি আমলের পতন উভয়ই দেখেছেন এই ইশা খান। এমনকি তার চোখের সামনে একের পর এক শাসকও পরিবর্তন হয়েছে, কিন্তু তিনি ছিলেন অবিচল। ক্ষমতাধর প্রত্যেক শাসক তার উপর যেভাবে আস্থা রেখেছেন তাতেই ধারণা করা যায় ইশা খান নিয়াজি কতটা সৎ এবং বিশ্বাসী মানুষ ছিলেন। আপনি যতবার এই সমাধির পাশে এসে দাঁড়াবেন ততবারই তার সততার কথা আপনার বিবেককে নাড়া দিবে। আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়তে ইশা খাঁর ব্যক্তিত্ব থেকে নিশ্চয়ই আমাদের শেখার আছে অনেক কিছু।